हे गाइज वेलकम टू माई न्यू ब्लॉग। चले एस नतून एक भिडियो करते और नतून एक हिस्ट्री देखाते। तो कल्याणी मान क्योंकि सतीमार मेला चले एस कल्याणी सतीमार दोल मेला 2023। चलो तुम्हारा सतीमार दोल मेला देखो और ये बच्चों कत भीड़ रही है और मेला कम आज मेलार मध्य क्यों देखार मत जिन रही है से तुम्हारा देखा। तो वाच द एंड एनजॉय द सिनेमैटिक शॉट्स। कल्याणी घोषपाड़ा नेमे तुम्हारा चले आसते सतीमा मेला और आमी एखन प्रवेश करेछि सतीमा मेला। देखते पाच्छो कि सुंदर ये खेलनाटा रयेछे और एखाने झुड़ी दिए झुड़िर काज रयेछे। तो दोलेर दिन थेके एई मेला विशेषत शुरू हये थाके आमादेर सतीमा दोल मेला। और एई सतीमा दोल मेला मोटामुटी चले 10-15 दिनेर बेशी। तो एई मेलाय प्रथमेर दिके आसते गेलेई माने जमजमाट थाके और परे आसते गेले माने एटा तखनो थाके मेला बाट तखन एकटु कमे जाय माने भीड़टा एकटु कम थाके माने बोलते पारो भांगा मेला। और एखाने देखते पाচ্ছ তোমরা कि सुंदर सुंदर ठाकुरेर मूर्ति रयेछे, गणेश ठाकुरेर मूर्ति रयेछे, बेशिभाग देखछि गणेश ठाकुरेर लक्ष्मीर मूर्ति रयेछे माने नानान धरनेर ठाकुरेर मूर्ति रयेछे। तो गाइस এই জায়গাটা মেয়েদের সাজার মানে কসমেটিক্স এর জিনিস রয়েছে। এগুলো কত করে এগুলো? হ্যাঁ 120 টাকা। আর এই চাবি রিংগুলো মানে 40। তো গাইস এখানে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে যেগুলো ঘরের ডেকোরেশনেও কাজে লাগে। ও কত করে ওই ফুলগুলো? কত করে ফুলগুলো? 40। এগুলো 60 টাকা 160 টাকা। সবচেয়ে কমের মধ্যে কোনটা আছে? এগুলো 50 টাকা। যে যেটা করে খুশি থাকে আর কি। তোমরা দেখতে পাচ্ছ কেন এরা খুব এনজয় করছে, ধীরে ধীরে ডান্স করছে। ওয়েল ডান ওয়েল ওয়েল ডান। আহা আহা तो गाइस तुम्हारे सतीमा मेला केमन लागছে তোমরা কমেন্ট করে বলো। আর দেখতে পাচ্ছ এখানে ডিস্কো রয়েছে, নাগরদোলনা রয়েছে, কিন্তু এবারে মদ কামাটা করেনি। যাই হোক এছাড়াও এমনি মজা রয়েছে আর প্রতিদিনই এখানে ভক্তরা আসছে পুজো করতে সতীমার মন্দিরে আর দূর দূর থেকে দর্শনার্থীরা আসছে সতীমার মেলা ঘুরতে। এই বছর আমি একটা জিনিস দেখছি না, সেটা হচ্ছে মদকা কুয়া। ঠিক আছে, তো মদকা কুয়া মনে হয় না এবছর করেছে। তোমরা দেখতে পাচ্ছ পেছনে মেলা আর মেলার পেছনে যে পুকুরটা রয়েছে ওইখানটা আমি এখন রয়েছি। তো আমি একটু ঘুরলাম, তারপরে একটু ভাবলাম পুকুর এখানে আসি, এখানে একটু ফটো ফটো তুলে আবার মেলায় চলে যাবো, তারপরে মন্দির দিয়ে বাড়ি। তো কল্যাণী মানে সতীমার মেলা। তোমরা আমি এখন আছি সতীমার দোল মেলার যে পুকুরটা রয়েছে স্নান টান করে ওই পুকুরটা রয়েছে। आज के खुशिर दिने तुम्हारी आगमने ফাইনালি এখন ঢুকছি সতীমার মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছি সতীমার মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সতীমার দোল মেলার মন্দিরে এখানে অনেকে পুজো দিতে হয়, আজকের দিনে পুজো দিতে আসে। এদের হচ্ছে ব্যারিকেড, আজকে অনেকে পুজো দিতে আসছে আর আজকেও লাইন লেগে রয়েছে। সবাই এখানে নিজের মানে প্রেয়ার কিছু না কিছু এখানে প্রে করে যায়, যারও মন কামনা থাকলে পূরণ পূর্ণ হয়। তো আজকে এইভাবে ঘুরে 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 যেতে হবে, ঘুরে ঘুরে হেজারটা ঘুরে ঘুরে যেতে হবে। কত করে? তো গাইস তোমরা এখানে পুজো দিতে চাইলে 20 থেকে 20 টাকা 30 টাকা প্লেট রয়েছে, ফুল সাজানো, ফুল দিয়ে সাজানো আছে, ধূপকাঠিও রয়েছে, ঠিক আছে দেখতে পাচ্ছ সাজানো প্লেট। তোমরা এখানে ঠাকুরকে পুজো দিতে পারবে। আর এই যে মেইন জায়গাটা যেখানে পুজোটা হয়, অনেক এখানে প্রশাসন রয়েছে। সেই জায়গাটা রয়েছে আমাদের মেন মন্দিরটা, যেখানে মানে সবাই পুজো দেয়। আর এই জন্য এখানটাই পুজো দেয় সবাই। সেই পুরনো মন্দির, ও কি লাগছে দারুণ সাইজে সতীমার মন্দির। আর এই নতুন মন্দির হচ্ছে, দেখতে পাচ্ছ লাইটিং গুলো দারুণ সাইজে, পুরো ইয়েলো ইয়েলো। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য